আমি বর্ণারানী ভূমি নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আজকে অনলাইনে ক্লাস দিব বাংলা দ্বিতীয় গোত্র দশম শ্রেণী। প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো তো? সবাই ঘরে বসে এখন যেহেতু ক্লাস তোমাদের স্কুলে আসা যাইতেছে না করোনা ভাইরাসের জন্য, যাই হোক তোমরা এখন আমরা সরকারের উদ্যোগে যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিতেছি তোমরা অবশ্যই বাড়িতে বসে অনলাইন ক্লাসগুলো ফলো করবে এবং ওই অনুযায়ী পড়াশোনা করবে এবং শরীরের প্রতি যত্ন নেবে, ঠিক আছে? আমি আজকে আমি পড়া শুরু করতেছি। আগামী ক্লাসে অর্থাৎ গত ক্লাসে আমি তোমাদের সমাস করেছিলাম, অর্থাৎ সমস্ত পদ কী, সমস্যমান পদ কী, সমাস কী, হ্যাঁ এরকম তোমাদের বিভিন্ন মানে প্রাথমিক ধারণাটা দিয়েছিলাম। এখন আজকে আমি তোমাদের সমাসের প্রকারভেদ সম্পর্কে পড়াবো। এখন আমাদের সমাসের প্রকার ভেদ করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে সমাস কত প্রকার, অর্থাৎ সমাস হচ্ছে ছয় প্রকার: দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি। এরকম ছয়টা সমাস আছে। দেখো আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। ছয় প্রকার। প্রথমে হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব, তারপরে হচ্ছে কর্মধারয়, কর্মধারয়, তারপর হচ্ছে তৎপুরুষ, তৎপুরুষ, দ্বিগু, দ্বিগু, বহুব্রীহি, সমাস ছয় প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। তাহলে প্রথমে আমরা যাব দ্বন্দ্ব সমাস। এখন দেখো দ্বন্দ্ব সমাসটা কি। দ্বন্দ্ব সমাস হচ্ছে যে আমরা আগে জায়গায় জানি যে দ্বন্দ্ব মানে সংঘাত, আবার দ্বন্দ্ব মানে কিন্তু মিলন। তাহলে এই দ্বন্দ্ব সমাসের মধ্যে প্রত্যেকটা সমসমানের অর্থই প্রধান রূপে প্রতীয়মান থাকবে, দ্বন্দ্ব সমাসে কোনো পার্থক্য থাকবে না। এটা এখানে শুধুমাত্র ও এবং আর, ও এবং আর এইভাবে আমরা চিনে নেব যে এটা হলো দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসে যদি আমরা সংজ্ঞাটা নিরূপণ করতে যাই তাহলে আমরা কী বলবো, যে যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ সমানভাবে প্রতীয়মান থাকে তবে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে আমাদের পূর্বপদ এবং পরপদ যা আছে তাই থাকবে। আমি আগে বলছি কি, যে যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ সমানভাবে প্রতীয়মান থাকবে তাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এখন দ্বন্দ্ব সমাসের মধ্যে হয় প্রকারভেদ রয়েছে। দেখো কি কি দ্বন্দ্ব সমাস আমাদের রয়েছে। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের মধ্যে প্রথমে আমাদের সমার্থক দ্বন্দ্ব আছে, মিলনার্থক আছে, বিরোধার্থক আছে, বিপরীতার্থক, অঙ্গবাচক, সমার্থক, প্রায় সমার্থক, সংখ্যাবাচক, দুটি সর্বনাম যুগে, দুটি ক্রিয়া যুগে, দুটি ক্রিয়া বিশেষণ যুগে, আবার দুটি বিশেষণ যুগে। তাহলে আমরা প্রথমে আমরা মিলনার্থক নিতে পারি। দেখো মিলনার্থক, মিলনার্থ দ্বন্দ্ব, তারপরে দুই নাম্বার হলো বিরুদ্ধার্থ, বিরুদ্ধার্থ, তারপরে রয়েছে সমার্থ, সমার্থ, চার আছে প্রায় সমার্থ, পাঁচে আছে সংখ্যাবাচক, সংখ্যাবাচক,
তারপর রয়েছে অঙ্গবাচক। এরপর রয়েছে বিপরীতার্থক। দুটি বিশেষণ যদি আমরা বলতে পারি মিলনার্থকের মধ্যে রয়েছে মা বাবা মাসি পিসি চা বিস্কুট, অর্থাৎ একটার সাথে আরেকটা কি রয়েছে মিল রয়েছে। আবার রয়েছে কি বল, তারপরটা কি আমাদের বিরোধার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব অর্থাৎ বিরোধ, এটাকে আমরা অনেক সময় বিপরীত বলতে পারি, কোনো কোনো সময় আমরা বিপরীত বলতে পারি, আবার কোনো কোনো সময় আমরা বিরোধার্থক দ্বন্দ্ব বলতে পারি। আচ্ছা যাই হোক, বিরোধার্থক দ্বন্দ্বের মধ্যে রয়েছে অহিনকুল, তারপর স্বর্গ নরক, যেমন স্বর্গ নরক এটা কিন্তু আমরা বিপরীত বলতে পারি, যেমন স্বর্গের বিপরীত নরক এইভাবে আমরা বলতে পারি। যাই হোক, এটা বিরোধার্থকের মধ্যেও পড়ে, আবার এটা বিপরীতার্থকের মধ্যেও পড়ে। বিরোধার্থক দ্বন্দ্বের মধ্যে আরও রয়েছে অহিনকুল, তারপর রয়েছে দা কুমড়া, এরপরে কি সমার্থক, সমার্থকের মধ্যে কি আছে, সমার্থকের মধ্যে রয়েছে হাট বাজার, হ্যাঁ টাকা পয়সা, এরকম সমার্থক দ্বন্দ্ব। আবার আরেকটা আছে কি প্রায় সমার্থক, সমার্থকের মতোই কিন্তু একেবারে হুবহু না, যেমন কাপড় চুপড় টাকা পয়সা দয়া মায়া ধুতি চাদর, অর্থাৎ আমরা একটার সাথে আরেকটা কি মিল করে আমরা অনেক সময় বলি, যেমন চা টা, হ্যাঁ চায়ের সাথে আমরা টা বলি, আবার কি কাপড়ের সাথে আমরা চুপড় বলি, হ্যাঁ কাপড় চুপড়, হ্যাঁ এরকম যেগুলো সেগুলো হচ্ছে প্রায় সমার্থক। তারপরে রয়েছে কি সংখ্যাবাচক, সংখ্যাবাচকের মধ্যে হতে পারে পাঁচ ছয় সাত পাঁচ সাত নয় ছয়, হ্যাঁ এরকম এগুলো হতেছে সংখ্যাবাচক। এরপরে হতেছে আমি কি বলছি সংখ্যাবাচকের অঙ্গবাচক, অঙ্গবাচক হাত পা, হ্যাঁ এগুলো হতেছে অঙ্গবাচক, তারপর নাক কান বুক পিঠ ইত্যাদি। এরপরে রয়েছে দুটি আরেকটা, এখানে আমরা আরেকটা দিতে পারি দুটি সর্বনাম যুগে, দুটি সর্বনাম যুগে দুটি সর্বনাম যুগে অঙ্গবাচক বলে বিপরীতার্থ, বিপরীতার্থ কিন্তু আমরা বলা নেই স্বর্গ নরক রাত দিন ইত্যাদি। তারপরে হলো দুটি বিশেষণ যুগে, দুটি বিশেষণ যুগে কি হতে পারে, যেমন ভালো মন্দ কম বেশি আসল নকল ইত্যাদি। এরপরে হলো দুটি ক্রিয়া যুগে, ক্রিয়া যুগে কি হতে পারে, অর্থাৎ ক্রিয়া, ক্রিয়াটা কি করা যাওয়া খাওয়া খাওয়া শোয়া, এগুলো হচ্ছে ক্রিয়া, দেখা তাহলে দেখা শোনা যাওয়া আসা চলা ফেরা, এগুলো হতেছে দুটি ক্রিয়া যুগে। এরপরে হলো দুটি ক্রিয়া বিশেষণ যুগে, আগে আমরা বললাম দুটি বিশেষণ যুগে, কি বললাম বিশেষণ যুগে ভালো মন্দ হ্যাঁ ইত্যাদি, আবার দুটি ক্রিয়া যুগে কি বললাম দেখা শোনা আসা যাওয়া, আবার দুটি দুটি ক্রিয়া বিশেষণ যুগে আমাদের কি হতে পারে ধীরে সুস্থে আগে পাছে, আবার দুটি বিশেষণ যুগে কি হতে পারে ভালো মন্দ, দুটি সর্বনাম যুগে কি হতে পারে যা তা, হ্যাঁ তারপরে সে যে যথা তথা তুমি আমি এখানে সেখানে ইত্যাদি, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব সমাস আমি বলছি ও এবং আর ইত্যাদি, যেমন আমি তুমি ও সে কি হলো আমরা, আমি তুমি ও সে আমরা, মা ও বাবা মা বাবা, ভাই ও বোন ভাই বোন, হাট ও বাজার হাট বাজার, তাহলে এইরকম আমরা মিলনার্থ দ্বন্দ্ব সমাসের ক্লাসিফিকেশনে আমরা এগুলো আসতে পারি। এরপরে হচ্ছে এই দ্বন্দ্ব সমাসের মধ্যে আরেকটা রয়েছে অলুক দ্বন্দ্ব, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যা
লোপ হয় না তাই হচ্ছে অলোপ দ্বন্দ্ব অর্থাৎ বিভক্তি লোপ হবে না আমরা আগের ক্লাসে কারকের সময় কিন্তু বলেছিলাম বিভক্তিগুলো আশা করি সবাই জানো সেই বিভক্তিগুলো যে আছে প্রথম বিভক্তি দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী প্রথমার মধ্যে কি ছিল প্রথমার মধ্যে ছিল যে অ আ শূন্য দ্বিতীয়ার মধ্যে কি ছিল কে রে এরে তৃতীয়ার মধ্যে দ্বারা দিয়া কর্তৃক চতুর্থীর মধ্যে কে রে এরে পঞ্চমী হইতে খেকে চে ষষ্ঠী র এ সপ্তমী এ অ তে এতে এই যে শব্দগুলো ছিল এই বিভক্তিগুলো ছিল এই বিভক্তিগুলোর মধ্যে আমরা বলছি বিভক্তি যেটা লোপ পাবে না সেটা হলো অলোপ বিভক্তি যেমন দুধে ভাতে জলে স্থলে ঠিক আছে তাহলে আমরা দ্বন্দ্ব সমাসের এই ক্লাসিফিকেশনটা তোমাদের বললাম এখন তোমরা আগামী ক্লাসে তোমরা এই দ্বন্দ্ব সমাসের যে আমরা ভাগগুলো বললাম সেই ভাগগুলোর প্রত্যেকটা ভাগের পাঁচটি করে উদাহরণ তোমরা লিখবে আচ্ছা সবাই বাড়ির কাজটা লিখে নাও দেখো প্রত্যেক প্রকার দ্বন্দ্ব সমাসের পাঁচটি করে উদাহরণ লিখবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং শরীরের প্রতি যত্ন নিবে ভালোভাবে সুন্দর করে পড়াশোনা করবে ঠিক আছে ধন্যবাদ।